বিশ্ব সাহিত্য কেন্দ্র ফটোগ্রাফি চক্র আয়োজিত চতুর্থ আবর্তনের আলোকচিত্র প্রদর্শনী, শিরোনাম মানুষ ও জনজীবন। ছবির কথা বলে এখানে ছবিগুলো দেখলে সেই বিষয়গুলো মনে ধরা দেয়। আমি কবিতার মানুষ, কবিতা আমি পড়ি, কিন্তু এখানে এসে আমি কবিতা দেখেছি। মানুষের জীবন, সংকট, সম্ভাবনা এবং বাংলাদেশের অবরুদ্ধ সম্ভাবনার জায়গাগুলো নতুন এক স্বপ্নিকদের মাঝে উপস্থিত হয়েছে এবং আলোকচিত্রী কিংবা ফটো সাংবাদিকতা জগৎ যে নতুনভাবে উন্মোচিত হওয়ার ক্ষেত্র আমাদের সংবাদপত্র সহ মিডিয়া তৈরি করছে, সেখানে এই স্বপ্নিকদের কাজ অবশ্যই নতুন বার্তা দেয় আমাদের। আশা করি এই প্রদর্শন কেন্দ্রে যারা আসেননি আশা করি আসবেন এবং অন্যদের কাজ উৎসাহিত করবেন। বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর চতুর্থ আবর্তন সত্যি একটি প্রশংসনীয় প্রয়াস। আমরা সাধারণত কবিতার লোক, কবিতার সঙ্গে ছবির একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়ে গেছে। বেশ কষ্টসাধ্য হয়ে ছবিগুলো ধারণ, তারা যে এত পরিশ্রম করে এভাবে ছবিগুলো ফুটিয়ে তুলেছে এজন্য অবশ্যই তারা প্রশংসার দাবি রাখে। আর বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতি আমাদের আবেদন থাকবে তারা যেন প্রতি বৎসরই এরকম আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করে আলোকচিত্র শিল্পের উত্তর সাফল্যের দিকে সবাইকে আকর্ষণ বাড়াতে পারে।